নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো লেখক মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখা বিগ বাস্টার সিরিজের প্রথম বই নেমেসিস, এই বইটি নিয়ে। বিগ বাস্টার সিরিজের এখনো পর্যন্ত 5টি বই প্রকাশিত হয়েছে, সেগুলো হলো যথাক্রমে নেমেসিস, কন্ট্রাক্ট, নেক্সাস, কনফেশন ও করাচি। এই 5টা এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে। খুব শিগগিরই এর 6 নম্বর পার্ট অর্থাৎ নেক্সট, বইটার নামই হলো নেক্সট, সেটা প্রকাশিত হতে যাচ্ছে। লেখক জানিয়েছেন হয়তো 2021 ডিসেম্বরেই বইটি প্রকাশিত হবে। লেখক মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখার সাথে আমার পরিচয় রবীন্দ্রনাথ সিরিজ দিয়ে। রবীন্দ্রনাথ সিরিজের 2টো বইয়ের রিভিউ আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন। মোহাম্মদ নাজিমুদ্দিনের নামে একটা প্লেলিস্ট রয়েছে আমার চ্যানেলে, সেখানে ওনার সব বইয়ের রিভিউগুলো আপনারা পেয়ে যাবেন। আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছিলেন বিগবাস্টার সিরিজের রিভিউ করার জন্য। বিগবাস্টার সিরিজ আমার আগে পড়া ছিল না, তো আমি সেজন্য শুরু করেছি বিগবাস্টার সিরিজ। বিগবাস্টার সিরিজের যে প্রথম বই নেমেসিস, সেই বইটি আমি পড়া শেষ করেছি এবং আজকে আমি ওই বইটার কথাই বলবো। দেশের সবচেয়ে খ্যাতনামা এবং পক্ষাঘাতগ্রস্ত লেখক জাহিদ রহমান তার নিজের অ্যাপার্টমেন্টে খুন হয়েছেন মধ্যরাত্রে। তিনি যে সময় খুন হন সে সময় তার পাশের ঘরে তার যুবতী স্ত্রী ব্যস্ত ছিলেন তার প্রেমিকের সাথে গোপন অভিসারে। আর সেই সময় রাস্তায় সন্দেহজনক এক যুবক এই অ্যাপার্টমেন্টের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। পুলিশের সাথে সাথে এই কেসের তদন্ত করছিল হোমিসাইড ডিপার্টমেন্টের প্রধান জেফ্রি বেগ। খুব স্বাভাবিকভাবেই পুলিশের সন্দেহের তীর যায় লেখকের যুবতী স্ত্রী এবং তার প্রেমিকের দিকে এবং তাদেরকে গ্রেপ্তারও করা হয়। খুনি গ্রেপ্তার হয়ে গেল, তার মানে কি গল্প শেষ হয়ে গেল? না, আসল গল্প শুরু হলো ঠিক এর পরের থেকে। জেফ্রি বেগের মনে হয় যাদেরকে খুনি বলে ধরা হয়েছে তারা আসল খুনি নয়, আসল খুনি অন্য কেউ। কিছু ঘটনার অসঙ্গতি থেকে তার এই কথাটি মনে হয়। সেই অসঙ্গতিগুলো কি সেগুলো আমি এখানে বলছি না। বেগ তখন আনঅফিসিয়ালি এই কেসের তদন্ত আবার শুরু করে। তদন্ত চলাকালীন একের পর এক সাংঘাতিক তথ্য উঠে আসতে থাকে। এদিকে লেখক জাহিদ রহমান মারা যাওয়ার আগে একটি পাণ্ডুলিপি ইমেল করে পাঠিয়েছিলেন তার এক প্রকাশক বন্ধুর কাছে। সেই পাণ্ডুলিপি যখন বই আকারে প্রকাশিত হয় তখন সারা দেশে বিরাট চাঞ্চল্যের সৃষ্টি হয়। কী লেখা ছিল সেই বইতে? আবার এদিকে অনেক অনুসন্ধানের পর জানা যায় বাস্টার্ড নামে এক সুপারি কিলার এই খুনটি করেছে। কিন্তু কে বা কারা তাকে দিয়ে এই খুনটি করালো আর কেনই বা খুন করা হলো সেটি জানতে হলে আপনাকে বইটি পড়ে দেখতে হবে। নেমেসিস হলেন গ্রিকদের প্রতিশোধের দেবতা। এই বইতেও একটা প্রতিশোধের গল্প রয়েছে, তাই এই বইয়ের নামকরণ হয়েছে নেমেসিস। কিন্তু কে প্রতিশোধ নিল আর কোন ঘটনার প্রতিশোধ নিল সেটা পড়তে পড়তে আপনি চমকে উঠবেন। তবে একটা কথা বলবো, এই বইতে কিছু ঘটনার বর্ণনা রয়েছে যেগুলো প্রাপ্তবয়স্কদের জন্য। তবে এই বর্ণনাগুলো যে ইচ্ছে করে রাখা হয়েছে এরকম নয়, গল্পের প্রয়োজনেই সেই সব বর্ণনা রাখা হয়েছে। আমরা লেখক নাজিমুদ্দিনের বইতে বারবারই দেখেছি যে এখানে যে ভিলেন থাকে সে কিন্তু কোনো অংশে গোয়েন্দার থেকে কম যায় না। রবীন্দ্রনাথ সিরিজেও আমরা সুন্দরী এবং অত্যন্ত বুদ্ধিমান মুস্কান জুবেরিকে পেয়েছিলাম। আবার এই বিগবাস্টার সিরিজেও আমরা এখানকার ভিলেন বাস্টার্ডকে পাই। দেবদূতের মতো চেহারার এই ভিলেন কিন্তু অত্যন্ত বুদ্ধিমান। জেফ্রি বেগ যদিও জানতে পারলো যে এই খুন করেছে বাস্টার্ড, কিন্তু বাস্টার্ডকে ধরতে পারলো না। বাস্টার্ড জেফ্রি বেগকে রীতিমতো বেগ দিয়ে পালিয়ে গেল এবং যাবার সময় বেগকে তার বিয়ের জন্য আগাম শুভেচ্ছা জানিয়ে গেল। হ্যাঁ, এই বইতে আমরা জেফ্রি বেগের ব্যক্তিগত জীবন এবং তার প্রেম এই সমস্ত সম্বন্ধেও বেশ কিছু কথা জানতে পারি। বইয়ের প্রথম অংশটা বেশ কিছুটা স্লো, কিন্তু পরের অংশটা বেশ গতিময় এবং প্রচণ্ড থ্রিলিং। মানে একটা থ্রিলার বইতে যেরকম থাকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা রয়েছে, কে খুন করলো, কেন খুন করলো, কাকে দিয়ে খুন করালো এবং সে খুনিকে ধরা গেল কি না, এই সবগুলো জানার জন্য বইয়ের শেষ পর্যন্ত পড়তে আপনি বাধ্য হবেন। তারপর যখন বাস্টার্ডের কথা জানা গেল এবং বাস্টার্ডকে বেগ ধরার জন্য চেষ্টা করছে এবং বাস্টার্ড বিভিন্ন রকমভাবে তাকে ফাঁকি দিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, এই জায়গাগুলো ওদের বেগ বাস্টার্ডের যে এই লুকোচুরি খেলা, এই যে একজনকে তাড়া করে বেড়ানো, এই ব্যাপারটা, এটা কিন্তু খুব রোমাঞ্চকর। লেখক মোহাম্মদ নাজিমুদ্দিনের লেখার তো আমি এমনিতেই প্রচণ্ড ফ্যান, ওনার রবীন্দ্রনাথ সিরিজ পড়েই আমি ওনার ফ্যান হয়ে গেছি।
তো আমি ওনার এই বিগ বাস্টার সিরিজ শুরু করলাম, এটাও আমার বেশ ভালো লাগছে। আপনারাও বিগ বাস্টার সিরিজ পড়ুন। তো আমি সবকটা বইয়ের কথা এখন বলতে পারছি না, কারণ যেহেতু আমি শুধুমাত্র এখন নেমেসিস পড়েছি, তো এই বইটা খুবই ভালো লেগেছে আমার। নেমেসিসের পরে রয়েছে কন্ট্রাক্ট, আমি খুব শিগগিরই কন্ট্রাক্ট পড়া শুরু করব এবং তারপরের যে পার্টগুলো আছে সেগুলো পড়া শুরু করব এবং সেগুলোর কথা অবশ্যই আপনাদেরকে জানাবো। ইতিমধ্যে নিশ্চয়ই আমরা খুব শিগগিরই 6 নম্বর পার্ট অর্থাৎ নেক্সট এই বইটাও পেয়ে যাব। আপনারা যারা থ্রিলার পছন্দ করেন আপনারা এই বিগ বাস্টার সিরিজ পড়ে দেখতে পারেন। এই বইটি ভারতবর্ষে অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে এবং এর দাম 340 টাকা, এর পাতার সংখ্যা 284, আর বাংলাদেশে এটি বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ওনার লেখাতে বারবার আমরা এই জিনিসটা দেখেছি যে প্রথমে দেখা যায় যে খুনি কে সেটা জানা গেছে, পরে শেষ পর্যন্ত দেখা যায় যে একটা বিশাল বড় টুইস্ট। এই বইয়ের শেষেও টুইস্ট রয়েছে, সেজন্য বইটা আপনারা পড়ে দেখুন। পড়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।